नमस्कार बंधुरा, रकमारी चैनेले स्वागत जानाच्छि। आजके एई सहज डिजाइनटि आमि शेयर करब, जारा एकदम नतून सेलाई शिखछे तारा खूब सहजे एटा तैरि करते पारबे। ताहले चलुन देखे नि। एई डिजाइनटा करार जन्य प्रथमे किन्तु बादिक थेके आमाके छटा घर छाड़ते हबे एबं नीचेर दिक थेके छटा घर छाड़ते हबे। छेड़े एखाने एकटा फोर तुलते हबे। एटा आमि सादा दिये तुलेछि, जे रंगेर फुल हबे सेई रंग दिये तुललेओ हबे। আমি এদিকে একটু বেশি ছেড়েছি কারণ কাপড় লাগাতে হবে। তো আপনারা যদি আসন বর্ডার দিয়ে করেন তাহলে বর্ডার থেকে ছটা ঘর ছেড়ে নিয়ে এই ফোরটা তুলবেন। এবার এই একটা সিঙ্গেল ফোর তোলার পরে যে কোনো একদিক থেকে শুরু করা যায়। আমি উপরে একটা পাপড়ি বলে দিচ্ছি। এই যে কোনাকুনি বরাবর একটা ঘর ছেড়ে দিয়ে তারপর ডান দিকে পাশাপাশি তিনটে ফোর প্রথমে তুলে নিতে হবে। তার উপরে দুদিকে একটা করে বাড়িয়ে পাঁচটা ফোর, এখানে পাঁচটা ফোরের এক দুই তিন তিনটে লাইন তুললাম। তার উপরে গিয়ে ডান দিকে লেভেল সমান, বাঁদিকে একটা কমিয়ে এখানে কিন্তু চারটে ফোর। একই রকমভাবে এদিকের পাপড়িটা যখন করতে হবে, এই যে বাঁদিকে উপরে কোনাকুনির একটা ঘর ছেড়ে তারপর বাঁদিক বরাবর তিনটে ফোর, তার উপরে দুদিক থেকে একটা করে ঘর বাড়িয়ে পাঁচটা ফোর, পাঁচটা ফোরের তিনটে লাইন, তারপর বাঁদিকের লেভেল সমান, ডান দিকে কমিয়ে চারটে ফোর। এদিকের পাপড়ির ক্ষেত্রে যেমন ডান দিকের লেভেল সমান ছিল, বাঁদিকের পাপড়িটার ক্ষেত্রে বাঁদিকের লেভেল সমান। একই রকমভাবে নিচের পাপড়ি দুটোও হবে। এদিকে নিচের দিকে বাঁদিকে কোনাকুনি বরাবর ঘর ছেড়ে একটা, তারপর পাশাপাশি তিনটে ফোর, তারপর পাঁচটা ফোরের তিনটে লাইন, তারপর বাঁদিকের লেভেল সমান রেখে ডান দিকে একটা কমিয়ে চারটে ফোর। এখানে এই এইটাই কিন্তু একই রকম, প্রথমে তিনটে ফোর, এদিকে কোনাকুনি ঘর ছেড়ে, তারপর পাঁচটা ফোরের তিনটে লাইন, এখানে ডান দিকের লেভেল সমান, যেদিকের পাপড়ি সেদিকের লেভেল সমান থাকবে কোনার দিকটায়। তো এইভাবে করার পর নেক্সট ফুলটা যখন তুলতে হবে তখন কিন্তু এই যে এই পাপড়ির কোনাটা থেকে আমাকে কিন্তু শুরু করতে হবে, একটা ঘর ছেড়ে হবে। তার জন্য আমি এই যে ফোর তুলেছি এর থেকে কিন্তু এই দিকে, এই যে সাদা ফোরটা থেকে কিন্তু এই দিকে এই লাইন বরাবর গুনে গুনে আমাকে এগারোটা ঘর ছেড়ে দিয়ে শুরু করতে হবে। এইভাবে এই ফোরটা থেকে গুনতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো, এগারোটা ঘর ছেড়ে দিলাম। দিয়ে বারো নম্বর ঘরে কিন্তু আমি এই সাদা ফোরটার জায়গায় তুলব। তারপরে আবার একই রকম পদ্ধতিতে চারদিকে চারটে পাপড়ি করে দেবো। আবার যখন একটা লাইন পুরো হয়ে যাবে, উপরের লাইনটা করব। যখন উপরের লাইন করার সময় কিন্তু এই যে প্রথম যে ফোরটা তুলেছিলাম সেটা থেকে উপরের দিকে পরপর গুনতে গুনতে আমাকে এগারোটা ফোর ছেড়ে দিয়ে বারো নম্বর ফোরে গিয়ে আমাকে কিন্তু তুলতে হবে। বারো নম্বর ফোরে তুলে আবার ফুলের পাপড়িগুলো করতে হবে। তো এইভাবে পুরো আসনে একটা করে অন্য কালার, একটা করে অন্য কালারের ফুল দিলে খুব খুব সুন্দর দেখতে লাগবে। আশা করি ডিজাইনটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন, লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ।